হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ল্যান অ্যাডাপ্টার সেট আপ করবেন, অর্থাৎ আমাদের যে ইথারনেট কন্ট্রোলার অ্যাডাপ্টার আছে সেটা আপনারা কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমাদের কী কাজে লাগে সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন, ল্যান কানেকশন সেট আপ করার জন্যে, অথবা নেট চালানোর জন্য, অথবা এক পেশা থেকে অন্য পেশাতে কানেক্ট করার জন্য আমাদের এই অ্যাডাপ্টারটা দরকার হয়। আমি আপনাদেরকে যদি দেখাই, তাহলে এখানে ক্লিক করলাম, এখান থেকে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড সেটিং সেন্টার, এখান থেকে সেন্স অ্যাডাপ্টার সেটিং, এখানে এই অ্যাডাপ্টারটা শো করে, কিন্তু এখানে আমার নেই। ডিফল্ট যে অ্যাডাপ্টার সফটওয়্যার সেটা আমার কাজ করতেছে না। আপনাদের পিছিয়ে অনেক সময় এটা কাজ না করতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে একটা অন্য একটা অ্যাডাপ্টার, ইউএসবি অ্যাডাপ্টার সেট আপ করতে হয়। এটা আপনারা পাবেন আপনাদের যে কোনো পিসি কম্পিউটার হার্ডওয়্যারের দোকানে পাবেন, সেখানে আপনার 100 টাকা থেকে 200 টাকার মধ্যে অথবা 300 টাকা নিতে পারে, যে দোকানে যেরকম দাম নেয়, মানে আপনার উপর নির্ভর করতেছে, এবং যারা বিক্রি করে তাদের উপরে আপনার এটা আপনি কত দামে নিতে পারবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ইউএসবি অ্যাডাপ্টারের সাথে আপনি একটা সফটওয়্যার পাবেন, সেই সফটওয়্যারটা আমি এখানে আমার পিসিতে আমি রেখেছি। তো এটা হচ্ছে আপনার 10 MB থেকে 100 MB ফাস্ট ইথারনেট কন্ট্রোলার অ্যাডাপ্টার, এটার নাম আছে এটা। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সফটওয়্যারটা আছে এটা, এটা আমি রান করতেছি, রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করলাম, তারপরে ইয়েস করলাম, নেক্সট করলাম, নেক্সট নেক্সট ফিনিশ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অ্যাডাপ্টারটা শো করে কি না। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, সেন্স অ্যাডাপ্টার, এখনো শো করতেছে না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে অ্যাডাপ্টারটা কানেক্ট করতে হবে। আমি ইউএসবি অ্যাডাপ্টারটা কানেক্ট করতেছি, এই যে এখন আপনারা দেখুন ল্যান এরিয়া কানেকশন ইনেবলড আইডেন্টিফাই, আর এখানে সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। এখানে দেখুন, এখানে অ্যাডাপ্টারটার নাম হচ্ছে ইউএসবি 2.0 ফাস্ট ইথারনেট অ্যাডাপ্টার। এই নামে আপনারা জিজ্ঞাসা করলে আপনারা আপনার যে কোনো আশেপাশের দোকান থেকে আপনার এটা অ্যাডাপ্টারটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনার আপনাদের পিসিতে, এটা হচ্ছে আমার উইন্ডোজ 7, আপনার উইন্ডোজ 7 আপনারা এইভাবে সেট আপ করতে পারবেন। তো ওকে, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।